হ্যাপি ট্রেন জার্নি, হ্যাপি বন্দে ভারত। ছোটুকে খেলাই। ট্রেন কেমন লাগলো? ভালো, ওই শতাব্দীর মতোই। গার্লফ্রেন্ড ধোকা দিলে দিতে পারে, কিন্তু কৌশিক করতে পারে না। নর্থ বেঙ্গলকে খুব কম সময়ের জন্য জোড়া হয়েছে, এটা আমার মনে হয় সাধারণ মানুষের খুবই উপকার হবে। তো এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস ওয়ান, এটা হচ্ছে এক্সিকিউটিভ কার ওয়ান। কি বলছি আজকে বলতে পারছি না। বাংলা আজ মুখরিত বন্দে ভারত ধ্বনিতে, সেই ভারতে শীতের রাতে মা ও শিশু আজও ট্রেনের মেঝেতে, হাতে চায়ের কাপ, জলের বোতল কিংবা শেষ মুহূর্তে প্ল্যাটফর্মে পৌঁছে ছুটে গিয়ে চলন্ত ট্রেনের উঠে পড়ার অভ্যাসের দিন শেষ। কারণ বন্দে ভারত এক্সপ্রেস। বছরের প্রথমেই বন্দে ভারত এক্সপ্রেস এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং। তবে সমস্যাটা কি জানেন, নতুন কোনো কিছুকে স্বাগতম জানানোর সময় আমরা যতটাই করি বাড়াবাড়ি, তারপর তার বদনাম করি তাড়াতাড়ি, হয়তো আমরা ভুলে যাই পজিটিভ নেগেটিভ এই দুই নিয়েই পথ চলা। ভিউয়ের প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে আজ বলবো ভালোবাসার গল্প। পুরনো বছরকে বিদায় জানিয়ে আজ বলবো নতুন বছরের আগমনের গল্প। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারে বার। প্লিজ কেউ পচা টমেটো বা ডিম ছুঁড়বেন না। আসলে আজ এই স্টেশনে আমার শেষ রাত। আমার শেষ রাত মানে হচ্ছে 2022-এর মতো এটাই শেষ রাত, কারণ এখন টাইম হচ্ছে 23:07, আর ঠিক 53 মিনিট পরে শুরু হয়ে যাবে নতুন দিন, নতুন বছর। আমরা বিদায় জানাবো 2022-কে এবং 2023-এর সঙ্গে শুরু হবে আমাদের পথ চলা। যদিও ক্যালেন্ডার পাল্টে যাবে দিন, তবুও চলতেই থাকবে আমাদের এই সিন। 2022 সালের রাত 11:42, চলে আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। ট্রেন জার্নির মাঝেই ঘড়ির কাটা রাত 12:00 ঘর ছিল। 2023-কে স্বাগতম জানালাম আমার স্টাইলে। 00:12 AM 2022 শেষ, 23 শুরু। চিয়ার্স 2023। চিয়ার্স আমার দর্শক বন্ধুরা, চিয়ার্স আমার ইউটিউব ফ্যামিলি, চিয়ার্স আমার ফেসবুক ফ্যামিলি। 2023 শুরু হলো আমাদের চা আর রাতের ট্রেন জার্নি দিয়ে। এবার হ্যাপি নিউ ইয়ার। পয়লা জানুয়ারি 2023, নতুন বছরের শুরুটা হলো শিয়ালদহ স্টেশনে নেমে আর সব যাত্রীদের সাথে পায়ে পা মিলিয়ে। কুয়াশা মাখা তিলোত্তমা আর শিশিরে ভেজা পথ ধরে নতুন কিছুর অপেক্ষাকে সঙ্গী করে শিয়ালদহ থেকে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। বিয়ে বাড়িতে আমি এতটাও মাস্কা মেরে যাই না আজকে যতটা মাস্কা মেরে এসেছি। সেজন্যই বলবো যে আমরা বাঙালিরা একটু ইমোশনাল ফুল, তাই এইসব ট্রেন নিয়ে না ওইসব রাজনীতি খেলা করা করবেন না, ভুল। আমরা সব জিনিসকে মন থেকে স্বাগত জানাই। নতুন ট্রেনকে সাথে নিয়ে হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম তখন পরিণত হয়েছে ফটো সেশন পয়েন্টে। কেউ ট্রেনের সামনে, কেউ পাশে, কেউ বা ইঞ্জিনের কেবিনে। টেনশনে ছিলাম, উত্তেজনার বসে উঠে না পড়ি ট্রেনের ছাদে। আজকে শুধু দেখছি আর আমি মানে অবাক হয়ে আছি যে মানুষ, বাঙালিরা কত ট্রেনকে ভালোবাসে, বাঙালিরা কত নতুন জিনিসকে মন থেকে স্বাগত জানাতে পারে। আমরা ভালোবাসায় বিশ্বাসী, আর আমাদের কাছে এটা বন্দে ভারত নয়, আমাদের কাছে এটা হচ্ছে লাভ এক্সপ্রেস। কতটা ভালোবাসা, আমার এক্সপেরিয়েন্স হবে বন্দে ভারত। প্রথম আমি ড্রাইভ করিনি, বিদেশ থেকে ঘুরে এলো, বিদেশে ট্রেনে চেপে এলো, সবাই যেখানে আর এখানে প্রথম এক্সপেরিয়েন্স করতে যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসে উঠে শুনতে হলো বহরমপুর এক্সপ্রেস নামক ছোট্ট কবিতা, যেটা এক দর্শক বন্ধু ডেডিকেট করেছে ওই লালগোলার ভোলাকে। কবিতার নাম বহরমপুর এক্সপ্রেস। প্রিয় কৌশিক দা, জানি না কোথা থেকে করব শুরু, কোথায় হবে শেষ। রানারের মতো যে ছুটে চলে, নাম তার বহরমপুর এক্সপ্রেস। দুর্বার গতিতে ছুটে চলে সে, কখনো রাজস্থান কিংবা কেদারনাথ। তার ইচ্ছা শক্তির জাদুতে সরল লেখা হয়ে গেছে দিন ও রাত। ভালোবাসতে জানে সকলকে, কারণ সে দর্শক ও ট্রেনের আশিক। দুনিয়াকে রাখে যে হাতের মুঠোয়, সেই তো হয় ট্রাভেল উইথ কৌশিক। তুমি সবাইকে বলো যে সবাই আমার ফ্যান ফ্যান, আমি লিখেছি তোমার লাখ লাখ ফ্যানের মধ্যে আমি একমাত্র এসি। ট্রেনে উঠেও অতটা আনন্দ হয়নি, কিন্তু এই ভালোবাসার অক্ষরগুলো পেয়ে যত আনন্দ হলো, আর এই ভালোবাসার অক্ষরই কিন্তু এগিয়ে নিয়ে যাবে আগামী থেকে আগামী দিনে। কারণ একজন ইউটিউবারকে কিন্তু বড় করে তার দর্শকরা, তার সাপোর্টাররা। দর্শক ছাড়া, ভালোবাসার মানুষ ছাড়া একজন ইউটিউবার কিছুই না, জিরো। আমরা বাঙালিরা যে আবেগপ্রবণ, আমরা যে নতুন কিছুকে স্বাগত জানাতে জানি, সেটা দুর্গাপুজোই হোক, সেটা ট্রেনই হোক,
তার কিন্তু আজকে চরমতম উদাহরণ হচ্ছে আজকের দিন। আজকে 1 জানুয়ারি বাঙালির ভ্রমণ ইতিহাসে এই ট্রেন কিন্তু জুড়ে গেল চিরতরে। এই লো মানুষটার সাথে এতদিন ধরে আমি ফোনেই কথা বলেছি, হোয়াটসঅ্যাপে কথা বলেছি, কিন্তু ভাবিনি কখনো এরকম বছরে প্রথম দিনে এই ট্রেনেই আর কি মিট হয়ে গেল সবার সাথে। আজকে সব ব্লগাররাই কম বেশি ট্রেনে আছে, তো সোমজিৎ দাও আছে আর কলকাতার পুলক। কলকাতার পুলক এসে ভাবছি যে আমি কি একা এসেছি, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে না, আমাদের গোটা কমিউনিটি আজকে এই বন্দে ভারত এক্সপ্রেসের আমাদের ট্রেন হাওড়া ছেড়ে দিয়েছে, এগুলো আমি বলতেই পারলাম না কিছু, কখন দরজা লাগালো কখন হাওড়া ছেড়ে দিলো। আর হাওড়া স্টেশন ছাড়ার সাথে সাথেই আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এরকম 1 লিটার করে একটা জলের বোতল, আর সেই সাথে দেওয়া হয়েছে ম্যাঙ্গো ড্রিঙ্ক। এর আগে আপনারা যারা চেন্নাই মাইসোর বন্দে ভারত দেখেছেন আমার, সেই ট্রেনে যখন আমি এক্সিকিউটিভ কারে যখন ট্রাভেল করছিলাম তার যে রিভিউ দিয়েছিলাম, তার যে সিটের রিভিউ, সেম সিট কিন্তু, আলাদা কিছু নেই। এখানেও দেখুন এরকম রয়েছে, এরকম ফুট রেস্ট রয়েছে, পকেট যেখানে বোতল বা কিছু আপনি রাখতে পারবেন, এখানে রয়েছে একটা হুক যেখানে ব্যাগপত্র কিছু ঝোলানো যাবে, এরকম একটা হুক রয়েছে এখানে। আর সেই সাথে সিটটাকে তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোই যায়, হ্যান্ডেসটা অনেকটাই চওড়া, আর এটা কিন্তু ওপেনেবল। এখানে আপনি আপনার খাবার জিনিস বা কিছু এখানে রাখতে পারবেন। এখানে রয়েছে একটা এরকম সুইচ, বাট এই যে সুইচটা রয়েছে এই সুইচটার কাজটা হচ্ছে জাস্ট এটাকে সিটটাকে পিছিয়ে দেওয়া, অর্থাৎ এই জার্নিটাকে বা আপনি যে ট্র্যাভেল করছেন এটাকে আরামদায়ক করা। এটাকে আপনি প্রয়োজন মতো আগা পিছা করতে পারেন। ঘন কুয়াশামুখা রেলপথ ধরে এগিয়ে চলেছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে এনজিপির দিকে। ট্রেন নাম্বার 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া সপ্তাহে প্রতিদিন হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াত করে। 565 কিলোমিটারের যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করে তার 7 ঘন্টা 30 মিনিটের জার্নিতে। রয়েছে 3টি হল্ট এবং 121টি ইন্টারমিডিয়েট স্টেশন। যাত্রাপথে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 75 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। রয়েছে 2টি শ্রেণী, চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কার। চেয়ার কারের ভাড়া 1565 টাকা পার পার্সন এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া 2825 টাকা পার পার্সন। সমস্ত খাওয়া দাওয়া এই ভাড়ার মধ্যেই ইনক্লুডেড। চায়ের বিরতি নিতে নিতেই আমাদের ট্রেন পৌঁছে গেছে সীতাভোগ মিহিদানার দেশ বর্ধমান, অর্থাৎ হাওড়া থেকে প্রায় আমরা 100 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। সকাল 6:59 আমরা পার করছি হচ্ছে বর্ধমান জংশন। বর্ধমান জংশন পার করার খানিক পরে আমরা পার করে গেলাম খানা জংশন। বাইরে যদিও শীতের কুয়াশার ঘন ঘটা আর কামরার ভেতরে আলাপ পর্বের ছটা একেবারে শুরু থেকে, মানে 200 থেকে 2 লাখ আর 4 লাখ। একটা সময় ভদ্রলোক হতাশ হয়ে গেছিল, আমার দ্বারা হচ্ছে না, না না লেগে থাকো অবশ্যই হবে। আজকে সব ব্লগাররা কিন্তু এই ট্রেনে, এরকম কখনো মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম। ঘন ঘন এই আলাপচারিতার মাঝে সৃষ্টি হলো নতুন এক সমস্যার। কম লোক আসবে না, একসঙ্গে 7-8 জন করে ইউটিউবার ঢুকবেন না। একটু ফাঁকাতে গেলাম, আসলে ব্যাপারটা কি হচ্ছে, আজকে সবাই আসে তো এখানে, সবার সঙ্গে সবার দেখা হচ্ছে, যত দর্শক আছে তত ব্লগার আছে। এবার কি হচ্ছে, আমরা সবাই কখনো কখনো একটা জায়গায় আর কি গ্রুপিংয়ে জমে যাচ্ছি, গল্প করছি, ছবি তুলছি, তো বারবার করে কমপ্লেন হচ্ছে ট্রেনে। অন্যান্য প্যাসেঞ্জাররা বিরক্ত বোধ করছে, স্বাভাবিক যে জটলা হচ্ছে কেন। পিটি সাহেবও বারবার করে বলছেন যে আপনারা একটু শান্ত হয়ে বসুন, একটু নিজে জায়গায় গিয়ে বসুন, আমারও কাজ করতে অসুবিধা হচ্ছে, আর এই জন্য কারো কাজের ক্ষতি হোক সেটা ঠিক নয়। শুধু বাংলাভাষী ইউটিউবাররাই নয়, ট্রেনে হাজির ছিল অনেক হিন্দি ট্রাভেল ব্লগার, যাদের ব্লগ আমাদের বাঙালি দর্শক বন্ধুদের কাছে বেশ জনপ্রিয়। তুমি তো ইতনা ট্রেন জার্নি কর চুকে হো, তো বাঙাল কা জো ট্রাভেল বন্দে ভারত কভার কর রহে হো, কেসা লাগ রহা হে ট্রেন? বহুত বাদিয়া লাগ রহা হে, চাহতে হ্যায় কি দো বন্দে ভারত অর মিলে ইদার। আব তো তুমারা বিহার কো ভি মিলনে ওয়ালা হে নেক্সট? হ্যাঁ মিলনে ওয়ালা। আমি অনেক দিন ধরে মানে অপেক্ষা তে ছিলাম কবে আসবে, ফাইনালি এসে গেছে, খুবই ভালো লাগলো। এই ট্রেনটা মানে আমার ড্রিম ছিল, কবে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ফার্স্ট বন্দে ভারত আসবে, লিটারলি এসে গেছে, খুব ভালো লাগছে মানে জার্নি করে। এখানেও রয়েছে দু রকম টয়লেট, একটা ওয়েস্টার্ন স্টাইল, এদিকে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। চলুন আবার টয়লেটে চটপট একটা রিভিউ করে নিই। রয়েছে এক
এই কোচে টয়লেটও কিন্তু রয়েছে, হ্যান্ড ড্রায়ার, জামা কাপড় লাগানোর হুক রয়েছে, ফ্লাশ। এইসব ছোট ছোট ঘটনার মধ্যে দিয়েই কখন যেন আমাদের ট্রেন পৌঁছে গেল তার প্রথম গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আমরা নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতনে, 145 কিলোমিটার পথ চলে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন আজকে এই ট্রেনকে দেখতে এবং ট্রেনকে স্বাগত জানাতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ফেভারিট ফিট ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে জীবনের শ্রেষ্ঠ পাওয়া আজকে বলবো শান্তিনিকেতন নেমে এসে রাজা রজক, আজকে দেখা হতো ওর সাথে, ও আমাকে উপহার তুলে দিয়েছে, মানে এটা একটা বিরাট মোমেন্ট। মাত্র 2 মিনিট সময়ের ব্যবধানে বোলপুরের সাথে বন্ধনে আবদ্ধ হলো এই মুহূর্ত। টাটা, ভালো থেকো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, আবার দেখা হবে, আটকে গেল, ঠিক আছে ভাই, ভালো থেকো। স্যার আজকে কেমন লাগছে, আজকে যখন প্রথম? দারুণ এক্সাইটেড লাগছে, আজকে প্রথম দিন আমরা দুজনে প্রথম যখন কালকা মেলটাকে নেতাজি করা হয়েছিল সেই দিনও আমরা ছিলাম, সেই হিসেবে যে দুটো মানে ঐতিহাসিক ট্রেনের সঙ্গে আমরা যুক্ত হইতে হয়েছি বলে আমাদের খুব খুব আনন্দ লাগছে। ও দেখ, আপনারা আসছেন, আপনারা কীভাবে এনজয় করছেন, আপনাদের দেখাশোনা করার জন্য আমরা আছি, যে কোনো অসুবিধা আমাদের বলবেন, আমরা চেষ্টা করব যে আপনাদের যেভাবে সুবিধা করা বা রেলের পক্ষ থেকে আমাদেরকে যখন এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে চেষ্টা করব, অবশ্যই সর্বতোভাবে চেষ্টা করব যে প্রথম দিন হোক আর শেষ দিনই হোক যে কোনোভাবেই হোক আমরা আপনাদের জন্য আছি। ছুটি পেলে বাঙালি গাড়াতে যাবে তাদের জন্য যে একটা সুবিধাজনক গাড়ি হলো, তারপর বিশেষ করে এই গাড়িটা যখন বোলপুরে স্টপেজ দেওয়া হয়েছে, বাঙালির আবেগের জায়গা বোলপুর সেই জায়গা, তারপরে মালদা, নর্থ বেঙ্গলের মালদা রয়েছে, এই এই যে নর্থ বেঙ্গলকে খুব কম সময়ের জন্য জোড়া হয়েছে এটা আমার মনে হয় সাধারণ মানুষের খুবই উপকার হবে। এখানে সমস্ত ব্রেকফাস্টের প্রিপারেশন করা হচ্ছে। বোলপুর শান্তিনিকেতন ছাড়া কিছু পরেই যাত্রীদের জন্য রেডি করা হলো সকালের ব্রেকফাস্ট। এক্সিকিউটিভ কার থেকে সরাসরি চলে গেলাম এই ট্রেনের সিসি অর্থাৎ চেয়ার কার রিভিউ করতে, বাট সেখানে গিয়ে হয়ে গেল আমার রিভিউ। বাট আমার বাবা মা এত বড় ফ্যান, মানে বিশ্বাস করবে না, মানে সিরিয়াস করে ভালো লাগলো আপনার সাথে দেখা করে। থ্যাংক ইউ। এর আগে আমাদের কাছে ফার্স্ট জানুয়ারি কনসেপ্ট ছিল, আমরা হয়তো পিকনিক করতে যাবো, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবো, সিনেমা দেখতে যাবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু এই বছর 2023 কিন্তু আমাদের এই চিন্তাভাবনার ওপরে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 7th বন্দে ভারত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা কি বলবো গর্ব, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় প্রাপ্তি, আমাদের বাঙালিদের প্রাপ্তি যে আমাদের কলকাতা এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যুক্ত হচ্ছে এই ট্রেনের মাধ্যমে। হ্যাঁ, শিওর শিওর শিওর, শৈশবে গেম, যৌবনে প্রেম, আর বার্ধক্যে ফটো ফ্রেম, আর তার মাঝখানে আছে ট্রেন, ট্রেন আর ট্রেন। সত্যি বলতে কি, আগামী দিনে আরও একবার টিকিট কেটে এই ট্রেনে জার্নি করিয়ে নিতে পারি, কিন্তু এই ছোটো ছোটো ভাইগুলোর সঙ্গ হয়তো আগামী দিনে পাবো না। আর আজকের ব্লগে লাখো ভিউ পাওয়ার থেকেও দাদা আমার ক্যামেরার দুটো লাইন বলো এই কথাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। যখন আমি এখানে এসেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল আমি আজকে বন্দে ভারত জার্নি করতে এসেছি, বাট আজকে এখানে এসে মনে হলো যে না, বন্দে ভারত কনসেপ্টটা আজকে হাঁটবে না, আজকে বছরের প্রথম দিন আমরা সব ভালোবাসার মানুষদের সাথে কিন্তু ট্রাভেল করছি, এবং আজকে আমরা সবাই ট্রেনকে ভালোবেসে, আজকে আমরা সবাই বাঙালিকে ভালোবেসে, বাংলাকে ভালোবেসে আজ আমরা এই ট্রেনে ট্রাভেল করছি, এবং সেটা আপনাদের সাথে আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু শেয়ার করছি। খুব ভালো, ট্রেনকে ভালোবাসতে শিখেছি আমাদের কৌশিকদের কাছ থেকে। গার্লফ্রেন্ড ধোকা দিলেও দিতে পারে, কিন্তু কৌশিক। এই কথাটা শুনে মহিলা মহল থেকে উঠেছিল তীব্র প্রতিবাদ, ধোকা কি শুধু মেয়েরাই দেয়, ছেলেরা কি দেয় না? উত্তরে বলেছিলাম, ছেলেরা ধোকা খায় বেশি, তো দেবদাস তো ছেলেই হয়েছিল, মেয়ে তো হয়নি, দেবদাসই তো হয়নি। আমার আজকে আর ব্লগ নেই, আজকে আমার কোনো রিভিউ নেই, মানে হৃদয়ের ভিতরে অন্তরে ছুঁয়ে যায়। সেই ভিড় ঠেলে বেরিয়ে এলেন বাংলাদেশ থেকে আগত এক দর্শক বন্ধু যাত্রী, কি বললেন আপনারাই শুনুন। 7th বন্দে ভারত সেটা কিন্তু দেখার জন্য সেই ট্রেনে জার্নি করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে দর্শক বন্ধু এসেছেন, কোথা থেকে এসেছেন স্যার আপনি? আমি ঢাকা থেকে এসেছি, আমরা 3 বন্ধু এসেছি, আমরা অফিসের কলিগ। আচ্ছা, সো আমাদের খুব ভালো লাগছে, এটা ভারতবর্ষে যেমন নতুন একটা ট্রেন উদ্বোধন হলো, আমাদের ঢাকায় কিন্তু মেট্রো উদ্বোধন হলো একদম 29 তারিখ, তো আমরা ওটা অ্যাভয়েড করে এটা এসেছি, ভারতকে আগে এনজয় করে নিলাম, তারপরে আমাদের দেশে গিয়ে আমাদের মেট্রো। সো প্লিজ সাপোর্ট করুন বাংলাকে, সাপোর্ট করুন বাঙালি ক্রিয়েটারদের, সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট কিন্তু পায় তার ক্রিয়েটারকে, তার চরম লোকে পৌঁছে দিতে। প্লিজ সাপোর্ট করুন, সঙ্গে থাকুন।
মাঝে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল যে বন্দে ভারতের এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার রাস্তাটাই প্রায় বন্ধ হতে বসল। একটু একটু সাইড দিয়ে দিন, মানে সব ঠিক আছে, একটু সাইড দিয়ে দাও, স্যাররা আছে। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর বেড়াও, প্রচুর এনজয় করো। দাদার চ্যানেলের দর্শকদের জন্য বলবো যে প্লিজ আপনারা যেভাবে সাপোর্ট করছে সাপোর্ট করুন। 400,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 400,000 নয়, এটা কিন্তু 4 মিলিয়নে পৌঁছাতে হবে এবং আপনারা কিন্তু সেটা পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং কথা দিলাম দাদা আপনাদেরকে হতাশ করবে না। থ্যাংক ইউ। তো ও নতুন জার্নি শুরু করেছে, আমি ওর দর্শকদেরকে বলবো যে প্লিজ আপনারা ওর ভিডিও শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, কারণ এক একটা কমেন্টস কিন্তু একটা ভিডিওকে অনেক বুস্ট করে। সব কিছুর মধ্যে এখন আমি আমার ব্রেকফাস্ট পাইনি, সবার সঙ্গে দেখা হচ্ছে, গল্প করছে, ভিডিও করতে করতে সত্যি কথা বলতে আর ব্রেকফাস্ট কথা ভুলে গেছি। মানে আমি যে আজকে যে উদ্দেশ্যে এসেছি ট্রেনটাকে কভার করতে, ট্রেনের পরিষেবাকে আপনাদেরকে দেখা দেবে, সত্যি কথা বলতে হচ্ছে না। আজ আমার ভালোবাসাটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। আমি যাচ্ছি একটু পরে, তোমরা কোথায় আছো বলো? চলে এসছে কর্নফ্লেক্স, এর সাথে আবারও রয়েছে টিকিট, ম্যাঙ্গো ড্রিঙ্ক। এখানে দুরকম ব্রেকফাস্ট আছে, ভেজ আর হচ্ছে নন ভেজ। ভেজ নিলে থাকবে হচ্ছে কাটলেট, আর নন ভেজ নিলে থাকবে হচ্ছে অমলেট, সেই একদম গরম ফ্রেঞ্চ। সেই সাথে আরও ছিল দেশি কলা, রয়েছে জ্যাম, কেচাপ, রয়েছে ব্রেড। আমার হাতে চলে এসছে গরমা গরম কাটলেট। কাটলেট চেয়ে এলাম রিভিউ দেওয়ার জন্য আর কি, কেমন খেতে। যারা ভেজ খাবে তারা কাটলেট পাবে, এর মধ্যে পনির আছে, ওই জন্য ভালো লাগছে খেতে। চলো এবার অমলেটটা টেস্ট করি, কাটলেটের পরই অমলেট। আমার নামের আগে শুধু বসে না যায় লেট। বেশ ভালো, লঙ্কা আছে, ঝাল লাগছে তাই। এখন যে খাবারটা খাচ্ছি এগুলো সবই আর কি সব ট্রেনেই কমন, কাজে এখানকার স্বাদ আলাদা করে বলার কিছু নেই যে এটার এমন স্বাদ, ওটার অমন স্বাদ। অমলেট কাটলেট, হ্যাঁ কাটলেটটা ভালো খেতে, বাকি ব্রেড বাটার তো সব একই খাবার, নতুন করে কিছু বলার নেই, মানে বললে ভুল বলা হবে। তিলডাঙ্গা পেরিয়ে আমরা আবারও প্রবেশ করেছি মুর্শিদাবাদ জেলাতে। এবার আসবে ফারাক্কার সাউথ প্যানেল, যে সাউথ প্যানেলে দুটো লাইন কানেক্টেড হবে, অর্থাৎ যেটা আমরা বর্ধমানের দিক থেকে এলাম সেই লাইন, এবং যেটা আমাদের খাগড়াঘাট আজিমগঞ্জ হয়ে আসে সেই লাইন, এই দুটো লাইন কিন্তু এনেছে মিশিয়ে যাবে। এবার আসবে হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এর আগে অনেক ফুটেজ দেখেছি ফারাক্কা ব্যারেজের, বাট আজকে বন্দে ভারত থেকে ফুটেজ দেখাবো, যদিও দরজার ধারে যাওয়ার কোনো অপশান নেই, মানে দরজার ধারে দাঁড়িয়ে করার কোনো অপশান নেই, বাট দরজা থেকে একটা অপশন আছে। এই আমাদের ফারাক্কা ব্যারেজ স্টার্ট হয়ে গেছে, ফারাক্কার পরেই কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলা শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে গেছে মালদা জেলা। চিনতে কি পেরেছো? চেনার চেষ্টা করছি। চেনার চেষ্টা করছো, তোমার কথাতেই তুমি তো একদম মানে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি কৌশিকদাকে দেখে, কারণ কৌশিকদার ভিডিও দেখে কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি এবং ট্রাভেল ব্লগ বানাতে শুরু করেছি। তো আমি তোমার ভিডিও প্রচুর দেখি, আমার মা দেখে, ভাই দেখে, যাই হোক, তো তুমি যে এত বড় মানুষ, তোমার মধ্যে একটু অহংকার নেই, তো আমার ভীষণ ভালো লাগছে গো। ও যে জার্নি শুরু করেছে, ও যে ট্রাভেল ব্লগিং শুরু করেছে, এবং আমি এটাই আশা রাখবো যে ও একদিন খুব ভালো জায়গায় পৌঁছাবে। শুধু এটাই বলবো যে দেখো, জীবনে অনেক নেগেটিভ দিক আসবে, অনেক নেগেটিভিটি আসবে, বাট সেগুলোকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, সেগুলোকে আমরা দূরে সরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সফল হবো। সেখানে আজকে যে ক্রিয়েটর ভাইরা আজকে তাদের একটা নতুন জার্নি শুরু করেছে ভালো কিছুর মাধ্যমে, আমি জানি যে ভালোকে উপরে উঠতে সময় লাগে, কিন্তু এটাও বিশ্বাস করি যে ভালো কিন্তু একদিন সমস্ত খারাপগুলোকে ছাড়িয়ে চলে যাবে। 330 কিলোমিটার জার্নি শেষ হাওড়া থেকে, আমরা পৌঁছে গেলাম হচ্ছে মালদা টাউন স্টেশনে। বোলপুর শান্তিনিকেতন ছিল আমাদের প্রথম স্টপেজ, দ্বিতীয় স্টপেজ হচ্ছে মালদা টাউন, তৃতীয় হচ্ছে বারসই, 4 নম্বর হচ্ছে নিউ জলপাইগুড়ি। এতক্ষণে ট্রেন থেকে নেমে বাইরের পরিবেশে, বাইরের প্রকৃতির সাথে একটু মানে নিজেকে মেলানোর সুযোগ পেলাম, ট্রেনের বদ্ধ পরিবেশ থেকে এবার খোলামেলা পরিবেশে। এই হচ্ছে মালদা টাউন স্টেশন, মালদা টাউন স্টেশনে হচ্ছে, সরি স্যার, হ্যাপি নিউ ইয়ার স্যার, হ্যাপি নিউ ইয়ার। এই হচ্ছে মালদা টাউন স্টেশন, মালদা টাউন স্টেশনে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেন নাম্বার, কত নম্বর ট্রেন এটা? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, দুজন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা তখন থেকে খোঁজ করছি, একটা সেলফি আপনাকে মেসেজ করলাম ইয়েতে ইনস্টাগ্রামে, আপনার ব্লগ নিয়ে শুধু একটু জিজ্ঞেস করি, সারা কেমন লাগে আমার ব্লগ? খুব ভালো। কোনটা ভালো লাগে, বেড়ানোর ব্লগ ভালো না ট্রেনের ব্লগ বেশি ভালো লাগে? বেশি ভালো, ট্রেনে বেশি ভালো লাগে, তাহলে ট্রেনেরই ব্লগ আসবে এখন, প্রচুর ট্রেনের ব্লগ আসবে। কোন ক্লাসে পড়ো তুমি? 7।
7-এ পড়ো। বাহ, আমাদের এখন কোথাও ঘুরতে গেলে কৌশিকদের ব্লগ না দেখে কেদারনাথ গেলাম, আপনার ব্লগ দেখে তারা তারা আসি তো ক্যামেরাতে একদম। আমি বহরমপুরে কিছুদিনের জন্য ছিলাম, আমার হাজবেন্ড বহরমপুরে কিছুদিনের জন্য ছিলাম, আমি কি চেষ্টা করেছিলাম আপনার বহরমপুরে মানে মিট করার জন্য, কিন্তু এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারছি। দেখা হঠাৎ করে, পৃথিবী তো গোল, হঠাৎ করে দেখা তো হয়ে যায়, দেখা হঠাৎই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আজকে নিউ ইয়ার আমার প্রাপ্তি। ট্রেন কেমন লাগলো? ভালো, ওই শতাব্দীর মতোই, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, এখন তো সবে মাত্র স্টার্ট হয়েছে। আস্তে একটু ভাইটার গলায় হাত দিলে ভালো হতো না? হ্যাপি নিউ ইয়ার ভাই। হ্যাপি নিউ ইয়ার দাদা, তোমাকে দেখার জন্য আমি আছি। হ্যাপি নিউ ইয়ার বাবু। সকাল 11:50 আমরা এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে বিহারের বারসুই জংশনে। বারসুই জংশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট, এখান থেকে 11:52 ছেড়ে যাবে, মানে জাস্ট 2 মিনিটই দাঁড়াবে। এবং বারসুই জংশনের পরেই কিন্তু এই ট্রেন গিয়ে একদম দাঁড়াবে হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনে। তো এই হচ্ছে বারসুই জংশন, এবং বারসুই জংশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। সবাই আছে ক্রিয়েটার, সবার হাতে ক্যামেরা, সবাই কিন্তু ক্যামেরার সামনে কিছু না কিছু বলছে। আজকে ট্রেনটা হয়ে গেছে ক্রিয়েটার স্পেশাল ট্রেন, ক্রিয়েটার এক্সপ্রেস। মনের দরজা বন্ধ হলেও কিন্তু একবার খুলতে পারে, বা ট্রেনের দরজা বন্ধ হলে খোলা খুব মুশকিল। কাজেই যারা ট্রেন থেকে নামছেন, বাইরে যাচ্ছেন, ভিডিও করছেন, ছবি করছেন, তারা কিন্তু অবশ্যই নামার আগে এবং ওঠার আগে ট্রেনের ডিপার্চার টাইমটা দেখে নেবেন, কিন্তু মানে যখনই টাইম হয়ে যাবে কিন্তু ছেড়ে দেবে। দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন থাকলো যে বারসই জংশন থেকে কোন জায়গাকার লাইন ভাগ হয়, বারসই কেন জংশন, চটপট উত্তর লিখে ফেলুন। এবার স্যুপ দেওয়া হবে বারসইয়ের পরে, তো সেই প্রিপারেশনের কাজ চলছে এখানে। বারসই জংশন ছাড়ার পর ট্রেনের সমস্ত যাত্রীকে দেওয়া হয়েছিল ভেজিটেবল স্যুপ। মনু স্যুপ পেয়েছে, কিন্তু স্যুপের মধ্যে স্যুপের প্যাকেট ফাঁকা। আরে নিউ ইয়ার মে তো, নিউ ইয়ার মে তো এপ্রিল ফুল হয়ে গেছে ভাই। প্যাকেট ফাটা হুয়া। ট্রেনের প্রেজেন্ট স্পিড যেমন এখানে দেখা যাবে, তেমনি কিন্তু ট্রেনের স্পিড এখানেও শো করবে, এবং সেই সাথে ডেট, টাইম এবং পরবর্তী স্টেশন। এখানে হিন্দি, ইংরেজি এবং বাংলা তিনটে ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ডিসপ্লে শো হবে। এই ডিসপ্লে কিন্তু এই কম্পার্টমেন্টের এখানেও রয়েছে এবং ওইদিকেও রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় বসে কিন্তু এই ডিসপ্লে দেখতে পাবেন। এছাড়াও রয়েছে লাগেজ স্পেস, যেখানে দেখুন বড় বড় যতই বড় ব্যাগ হোক, ব্যাগ কিন্তু আপনার এখানে যা স্পেস দেওয়া হয়েছে সেখানে কিন্তু ব্যাগ আপনার এঁটে যাবে। আজকে এটাকে বন্ধ রাখা হয়েছে, আজকে সমস্ত দরজা খুলে রাখা হয়েছে, অন্যান্য সময় কিন্তু ডোরটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যায়, মানে সেন্সারেবল ডোর। ড্রাইভারের সঙ্গে এটাকে প্রেস করে কিন্তু আপনার ড্রাইভারের সঙ্গে এখানে কথা বলতে হয় যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেক্ষেত্রে। এই ট্রেনে কিন্তু যে একটা ফিচার্স রয়েছে সেটা কিন্তু ওয়াইফাই ফিচার্স। ওয়াইফাই জেসেই আপ খোলিয়েগা তো ইয়াহাঁ পে আপকো বন্দে ভারত ইনফোটেনমেন্ট দিখেগা, ঠিক হ্যাঁ, উসকে আপকো ট্যাপ করনা হ্যায়, উসি ট্যাপ কিজিয়েগা তো ইয়ে অটোমেটিক কানেক্ট হো জায়েগা, কোই পাসওয়ার্ড কি জরুরত নেই হ্যায় ইসমে, ইয়ে হো গিয়া কানেক্ট। কানেক্ট হোতে হি ইয়ে খুল গিয়া, আর ইয়াহাঁ পে দেখিয়ে আপ ইয়াহাঁ পে ইন্ডিয়ান সঙ্গ সুন সকতে হ্যায়, আর কিড কা শো দেখ সকতে হ্যায়, মুভি দেখ সকতে হ্যায়। ইয়াহাঁ পে জি 3 ডট পে ট্যাপ কিজিয়ে তো দেখিয়ে মুভি কা অপশন হ্যায়, টেলিভিশন মিউজিক কা অপশন হ্যায়, মুভি মে ভি আপকো হিন্দি মুভি, তেলুগু মুভি, ইংলিশ মুভি, তামিল মুভি ইয়ে আপ দেখ সকতে, জেসে হিন্দি মুভি পে ক্লিক কিয়ে তো ইয়ে সারা আপ হিন্দি মুভি এনজয় কর সকতে হ্যায়। এক নয়া চিজ ইসমে অ্যাড কিয়া গিয়া হ্যায়, ইয়ে দেখিয়ে আপ ট্রেন কা আইকন দিখ রা হোগা, ইসপে আপ ট্যাপ কিজিয়েগা তো দেখিয়ে ইয়ে ট্রেন কা স্ট্যাটাস দিখা রা হ্যায়, মতলব লাস্ট আপ ইয়ে দেখিয়ে অভি 107 কিলোমিটার প্রতি ঘন্টা কি স্পিড সে ট্রেন চল রহি হ্যায়, আমি থোড়া আপডেট নেই হওয়া, আগলা স্টেশন দেখা রা নিউ জলপাইগুড়ি হোনে ওয়ালা হ্যায়, ঠিক হ্যায়। এই ফিচার্সটা কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে ফ্লাইটে, যখন আমরা ফ্লাইটে ট্রাভেল করি সেখানে কিন্তু ফ্লাইট যখন উপরে পৌঁছে যায়, যখন আমাদের ফোনের কোনো নেটওয়ার্ক কাজ করে না, তখন কিন্তু সেখানকার যে ধরুন আমি স্পাইসজেটে ট্রাভেল করছি, স্পাইসজেটের যে ওয়াইফাই সেটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম মুভি দেখতে পারি, বিভিন্ন রকম গান শুনতে পারি, মানে সেই ওয়াইফাইয়ের মাধ্যমে। তো বন্দে ভারতও কিন্তু সেই ফিচার্সটা রয়েছে। ওয়াইফাই অ্যাপসে হিন্দি, তামিল, তেলেগু সিনেমা আছে শুনে এক যাত্রী পাশ থেকে বলেছিল, দাদা বাংলা সিনেমা নেই, স্বামী কেন আসামি? আরও একটা কথা জানিয়ে রাখি, এই ওয়াইফাই ব্যবহার করে কিন্তু আপনার স্মার্টফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম,
এগুলো চলবে না। এনজেপি পৌঁছানোর কিছু আগেই আমাদেরকে লাঞ্চ দেওয়া হলো। রয়েছে মিষ্টি, রয়েছে দই, ডাল, রয়েছে জিরা রাইস, রয়েছে ফিশ ফিঙ্গার, চিকেন। এই হচ্ছে লাঞ্চ। এর সঙ্গে আছে হচ্ছে রুটি, এর সাথে রুটিও ছিল, বাট আমি রুটিটাকে ফেরত দিলাম, বললাম যে আমাকে একটা এক্সট্রা রাইস দিতে। আচার রয়েছে, সল্ট রয়েছে, আর চামচ তো রয়েছে। ঠান্ডা হয়ে গেছে না? ব্যক্তিগতভাবে এই ট্রেনে দেওয়া খাবারের স্বাদ এবং ক্যাটারিং সার্ভিসকে প্রথম দিনের জন্য আমি 10-এর মধ্যে 5 দেব। এই ট্রেনটাতে প্রায় 1203 প্যাসেঞ্জার আছে আজকে, ফুল ট্রেন, ট্রেন পুরো ফুল যাচ্ছে। এই তুলনায় যত ক্যাটারিং সার্ভিসের স্টাফ থাকা দরকার তত নেই। এদিক থেকে একটু বলবো যে ক্যাটারিং পরিষেবা বিঘ্নিত হয়েছে, যেই টাইমে পাওয়ার দরকার দেরিতে পাচ্ছে, যখন পাচি ঠান্ডা হয়ে যাচ্ছে, হয়তো E1 ব্রেকফাস্ট দিয়েছে, E2 ব্রেকফাস্ট 1 ঘন্টা পরে দিচ্ছে, এরকম প্রবলেমগুলো হচ্ছে। বাট এগুলো প্রথম দিন প্রবলেম হতেই পারে, এগুলো কিছু করার নেই, মানে প্রথম দিন কোনো কিছু পারফেক্ট হয় না। ট্রেন ঠিকঠাকই চলছে, একদম পারফেক্ট টাইমে চলছে, ভালো চলছে। আশা এটাই থাকবে আগামী দিনে এই ট্রেন তার গতি এবং ফুড কোয়ালিটি দুটো ইম্প্রুভ করবে। তবে আজ নতুন বছর এবং নতুন ট্রেন জার্নির খুশিতে ছোট্ট একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। রাজ্য, রাজনীতি, ভাষা ভিন্ন হলেও এই ছোট্ট সেলিব্রেশন ছিল বিবিধের মাঝে মিলন মহানের ছোট্ট ইঙ্গিত। হ্যাপি ট্রেন জার্নি, হ্যাপি বন্দে ভারত। দুপুর 1:26 আমাদের ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়ি জংশনে। টাইমের দিক থেকে কিন্তু প্রথম দিনের এই যে কমার্শিয়াল রান, সেখানে তো ট্রেন 100-তে 100 পেয়ে গেছে। এই হচ্ছে এনজিপি স্টেশন, এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর বলার অপেক্ষা রাখে না, ট্রেন জার্নি শেষে কিন্তু সবাই হয়ে গেছে সেলফিশ। সেলফিশ এই কারণে হয়ে গেছে, কারণ সবার একটা ইচ্ছে হচ্ছে, মানে সবার একটা উইশ এই ট্রেনের সাথে একটা আর কি সেলফি তোলা, ঠিক সব জায়গায় যেরকম হয়। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো এই হয়ে গেছে এখন বন্দে ভারতের সেলফি জোন, এখানে সবাই আর কি ট্রেনের সঙ্গে একটা ছবি নিতে চাইছে। আমি তো ভাবছি ট্রেনটাকে বাড়ি নিয়ে যাওয়া যায় কিনা কোনোভাবে। এনজিপি থেকে 3:05 আবারও বন্দে ভারত রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। এবার আমি সিসি অর্থাৎ চেয়ার কারের যাত্রী, উদ্দেশ্য এই কামরা রিভিউ। আমি হাওড়া জংশন অব্দি যাবো না, আমার যাত্রা মাঝপথে স্থগিত হবে। আমার টিকিট আছে এখানে মালদা টাউন পর্যন্ত, এবং এই জার্নিতে আমার সিট এর চেয়ার কারে, কোচ নাম্বার হচ্ছে C4 এবং সিট নাম্বার হচ্ছে 34 উইন্ডো সাইড। এক্সিকিউটিভ কারের চেয়ারগুলো যেমন অনেকটাই চওড়া ছিল, এগুলো কিন্তু অতটা চওড়া নয়। আর এখানে কিন্তু সিটের যে পজিশন সেটা কিন্তু হচ্ছে 3/2 এই অর্ডারে রয়েছে। এখানে হচ্ছে টোটাল সিট ক্যাপাসিটি 78। এখানেও রয়েছে ডিসপ্লে, যেখানে শো করবে হচ্ছে কোচ নাম্বার এবং সেই সাথে ট্রেনের প্রেজেন্ট স্পিড। এখন আমাদের ট্রেনের প্রেজেন্ট স্পিড হচ্ছে 109 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এখানেও রয়েছে ডিসপ্লে, ঠিক যেরকম এক্সিকিউটিভ কারে রয়েছে, এখানেও কিন্তু শো করবে পরবর্তী স্টেশন বাংলায় শো করবে, হিন্দিতে শো করবে এবং ইংরেজিতে শো করবে পরবর্তী স্টেশনের পার্শ্বই, স্পিড, ডেট এবং হচ্ছে টাইম দেওয়া আছে এখানে, সিটের নাম্বার। এক্সিকিউটিভ কারের যে সিটগুলো সেগুলো কিন্তু মুভেবল, অর্থাৎ আমি কিন্তু সেটা রোটেট করতে পারবো, বাট এই সিটগুলো কিন্তু ফিক্সড, কোনোভাবে এগুলো রোটেশন করা যাবে না। এই কোচেও রয়েছে দুরকম টয়লেট, ইন্ডিয়ান স্টাইল এবং হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। সিসিটিভি ক্যামেরা এদিকে রয়েছে, দরজার ওদিকে রয়েছে এবং এখানে রয়েছে, 3টে সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে। অটো সেন্সার ওপেনেবল ডোর, দেখুন ডোর কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে, অটোমেটিক কিন্তু এটা ক্লোজ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে আপনি উঠে যেতে পারবেন। ফার্স্ট এড কিট রয়েছে, কোনো ইমার্জেন্সিতে এটা প্রেস করে আপনি ট্রেনের চালকের সঙ্গে কথা বলতে পারবেন। ওয়েস্ট বিন রয়েছে এখানে। আর এই ট্রেনের চেয়ার কার রয়েছে মোট 14টি, C1 থেকে C14। তো এক ঝলক এই জায়গায় বসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে চেয়ার কার, এই চেয়ার কারের মধ্যে কী কী ফেসিলিটি রয়েছে। প্রথমত এর যে লার্জ স্পেস, যেখানে আপনি আপনার লাগেজ রাখতে পারবেন। আর রয়েছে এখানে টাচ লাইট, যেটাকে স্পর্শ করলেই লাইট জ্বলবে, টাচ ল্যাম্প, এবং স্পর্শ করলেই নিভে যাবে। এই হচ্ছে এর সিট, রয়েছে হ্যান্ড রেস্ট, কিন্তু এখানে আলাদা করে কিন্তু কোনো টেবিল, যেটা এক্সিকিউটিভ কারে ছিল সেরকম কিন্তু কিছু নেই।
এখানে যে ট্রেটা আছে সেটা কিন্তু এই সিটের সাথে আর কি লাগানো আছে। এই রকম হচ্ছে ট্রে, যেরকম ট্রে আমরা শতাব্দীতে বা ইন্ডাস্ট্রিতে দেখি। এই হচ্ছে সিট পকেট, এবং সেই সাথে রয়েছে এখানে বোতল হোল্ডার, জলের বোতল রাখার জায়গা রয়েছে এখানে, আর রয়েছে ফুট রেস্ট যেখানে পা রাখতে পারবো। এই হচ্ছে এর ফুট রেস্ট। নর্মালি সিটগুলো এরকমই থাকবে। এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটাকে প্রেস করলে আমরা সিটটাকে এতটা এইটুকু পর্যন্ত আমরা সিটটাকে কমফোর্টেবল করতে পারবো বা ব্যাক নিয়ে যেতে পারবো। এখানে কিন্তু আশেপাশে কোথাও মোবাইল ফোন চার্জ দেওয়ার জায়গা নেই, ওটা হিডেন আছে, দেখাচ্ছি আপনাদেরকে। মোবাইল চার্জ দেওয়ার পিন এবং সেই সাথে রয়েছে হচ্ছে ইউএসবি এ। খাবার দাবার রাখার হট কেস, এখান থেকেই সমস্ত খাবার দাবার কিন্তু এই এন্টায়ার কোচে যাত্রীদেরকে সরবরাহ করা হয়। এক্সিকিউটিভ কারে যেরকম টয়লেট, চেয়ার কারেও কিন্তু সেরকম টয়লেট, মানে দুটো কোচের টয়লেটের মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য নেই। এখানে কিন্তু ট্রেনের কোচে বা ট্রেনের টয়লেটে কিন্তু কোনো রকম স্মোকিং করা যাবে না, সেন্সার লাগানো রয়েছে। আপনি যদি এখানে স্মোকিং করেন তাহলে কিন্তু মানে অ্যালার্ট পেয়ে যাবে রেলের কর্মীরা যে কোন টয়লেট টয়লেটে গিয়ে স্মোকিং করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু পানিশেবল অফেন্স। সেই জন্য বলবো যে ট্রেনের কিন্তু কোনো রকম স্মোকিং করা থেকে বিরত থাকবে। জার্নির শুরুতে সমস্ত যাত্রীকে দেওয়া হলো 1 লিটার করে জলের বোতল। কেলের স্ন্যাক্সে ছিল ভুজিয়া, কেক, ম্যাঙ্গো জুস, সন্দেশ, গুটকি এবং চায়ের প্যাকেট। বিকেল 6টার সময় মালদা পৌঁছে আমি আমার যাত্রা সমাপ্ত করলাম। মালদা টাউন পৌঁছে আমরা আমাদের ট্রেনকে এখান থেকে বিদায় জানাবো এবং এখানেই আমার যাত্রা, আজকের যাত্রা এখানেই সমাপ্ত হবে। ট্রেনে তাড়াহুড়ো করে খাবার তুলতে গিয়ে স্টেশনে হলো ছোট্ট একটা বিপর্যয়। বন্দে ভারত আমাকে বিদায় জানিয়ে চলে গেল, আমার যাত্রা তখন কিছুটা বাকি ছিল। সন্ধ্যা 7:33 এই মুহূর্তে আসি হচ্ছে মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসছে হচ্ছে কাটিহার থেকে হাওড়া যাওয়ার কাটিহার হাওড়া এক্সপ্রেস। তো এই ট্রেনে আমি রিজার্ভেশন পাইনি, জেনারেলে উঠতে হবে, দেখা যায় জেনারেলে জায়গা পাই কিনা। বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাস থেকে কাটিহার এক্সপ্রেসের জেনারেল ক্লাস, মানে এই হচ্ছে জার্নি। আর এই হচ্ছে সাধারণ শ্রেণীর কামরার রাতের দৃশ্য। এই হাড় কাঁপানো শীতের মধ্যেও মা কিংবা বাচ্চার ঠাঁই হয় ওই মেঝেতে। এরই নাম জীবন, এরই নাম বেঁচে থাকা। দুবেলা দুমুঠো খাবার আর একটু জায়গা পেলেই ওরা সুখী। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে চিন্তাভাবনা ওদের মধ্যে কোনোদিনই হয়তো আসে না। গল্পের শেষ দৃশ্যে আপনার চোখের পাতা ভিজেছে কিনা আমি জানি না, তবে আজ বছরের প্রথম রাতের কুয়াশা ঘিরে ধরেছে এই স্টেশনকে, শিশিরে ভিজেছে চলার পথ। কেউ ফেসবুকে কেউ ইউটিউবে লিখেছে, দাদা সবাই তো ব্লগ আপলোড করে দিলো, আপনি পিছিয়ে গেলেন। সত্যি কথা বলতে ব্লগে আমি কখনো কোনো প্রতিযোগিতায় বিশ্বাস করি না, ঠিক আছে? কারণ ব্লগের আরেক নাম স্ট্রাগল। এই যে দুদিন ধরে জার্নি করছি, তারপরে বাড়ি পৌঁছাবো, এখন রাত্রে গিয়ে তো আর ভিডিও দেওয়া সম্ভব নয়। যে আমার এই ব্লগটা 100 জনের মধ্যে যদি 10 জনের মন ছুঁয়ে যায় তাহলে আমার এই কিন্তু প্রচেষ্টা সার্থক হবে। 23:59 আর 1 মিনিট পরেই 1 তারিখ শেষ, 2 জানুয়ারি শুরু। চলো টাটা, ব্লগ শেষ।